সুশৃঙ্খল এবং ন্যায্য। ভূমিদস্যু ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক মাদ্রাসার নামে ওয়াকফ এস্টেটের ওয়াকফকৃত জমি জবরদখলের প্রতিবাদে কুতুবদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টার দিকে উপজেলা পরিষদের চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে ধুরুং সমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু মৌসা জানান, 2018 সাল থেকে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের যোগ সাজশে তারেক দুরাত্মীয় মাদ্রাসার নামে ওয়াকফকৃত জমি দখল করে আছে। আওয়ামী লীগের নেতার দখল থেকে মাদ্রাসার জমি উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। যারা যে প্রধানমন্ত্রী ছিল তার যোগ সাজেছে, তার সমর্থনে তার এখানে দুঃসম্পর্কীয় আত্মীয় রয়েছে, এর মাধ্যমে 2018 সাল থেকে আমাদের এখানকার যে উপজেলা যে থানা নির্বাহী যে কর্মকর্তা ওসি কারণে প্রত্যক্ষ লেনদেনে মাদ্রাসাকে ক্ষতি করার জন্য আসলে এই দস্যুকে এখানে বসানো হয়েছিল। আমরা এতদিন কি ছিলাম? আমরা আওয়ামী সরকারের পতনের পর আমাদের জনগণের প্রতিনিধি সরকার যখন এসেছে, আমরা ফার্স্ট তারিখ তাদেরকে সতর্ক দিয়েছিলাম এবং যারা জমি লাগিয়ে গ্রহণ করেছিল এদের আগে থেকে তাদেরকে বলেছি এটা আমাদের জমি, এখানে আমরাই কি করব। কিন্তু তারা এগুলো উপেক্ষা করে তারা এই জমিতে রক্তারক্তি সম্পর্ক মানে একটা ঘটনা ঘটার জন্য পায়তারা করছে। গত 7 বছর ওই জমির বর্গা লাগিয়েতের টাকা আত্মসাৎ করায় মাদ্রাসার উন্নয়নমূলক কাজের কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে ভবন সংকট সহ বহু সমস্যায় জর্জরিত এই মাদ্রাসার জমির বর্গা লাগিয়েত বাবদ আত্মসাৎকৃত প্রায় 31 লক্ষ টাকা অবিলম্বে মাদ্রাসা ফান্ডে জমা করার জোর দাবি জানানো হয়। সকলের আশু দৃষ্টি আমরা কামনা করছি, যে সকলের হস্তক্ষেপ কামনা করছি যাতে মাদ্রাসার এই ন্যায্য পাওনা জমিগুলি যাতে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে ফেরত পেতে পারি। ভূমিদস্যু দখলবাজ সন্ত্রাসীদের কাছে মেসেজ দিতে চাই, আপনারা দ্রুত মাদ্রাসার জমি থেকে ত্যাগ করুন। মাদ্রাসার জমি মাদ্রাসার জন্য ফিরিয়ে দিয়ে, মাদ্রাসার কল্যাণার্থে ফিরিয়ে দিয়ে। এদিকে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মাদ্রাসার জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।